আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ দর্শক এই খবরের একটি মাঝে আছে আছে তারা কিন্তু আপনাদেরকে খবরটি বলি আওয়ামী লীগের সব পর্যায়ের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী উপজেলা নির্বাচন পর্যন্ত দলের এই কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডিস্থকাল রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বলেন যে আমাদের উপজেলা পর্যায়ের নির্বাচন হচ্ছে সামনে প্রথম ধাপের নির্বাচন হবে এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ের কোনো সম্মেলন মেয়াদ উত্তর সম্মেলন কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে এতে বোঝা যায় যে একটি বিষয় পরিষ্কার যে সেটি হলো যে এখন যে দ্বন্দ্ব সংঘাত দলের অভ্যন্তরে নির্বাচনকে কেন্দ্র করে এবং এখন সম্মেলন কমিটি গঠন মানেই হচ্ছে মন্ত্রী এমপিরা সেখানে তাদের সেই নিজের নিকটাত্মীয় পরিবারের সদস্য তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এখন আওয়ামী লীগের মূল যুদ্ধটা হচ্ছে যে মন্ত্রী এমপিদের থেকে পরিবার এবং স্বজনদেরকে বিচ্ছিন্ন করা তো এটা একটা কঠিন প্রক্রিয়া এটা মানে করা খুব কঠিন যেখানে যেখানে মন্ত্রী এমপিরা আছে তারা স্থায়ীভাবে তাদের রাজত্ব একটা প্রতিষ্ঠা করতে চায় রাজনৈতিক কর্তৃত্ব ক্ষমতার কর্তৃত্ব সেই কর্তৃত্ব এমনভাবে প্রতিষ্ঠিত করতে চায় যে যাতে তারা সব সবসময় ক্ষমতার মধ্যে থাকে দলের বিভিন্ন পর্যায়ে যে অঙ্গ সংগঠন হবে সেই সংগঠনের সভাপতি সেক্রেটারি তারপরে নির্বাচিত সংস্থার প্রতিনিধি সবই হবে পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে অর্থাৎ একটা চিরস্থায়ী যে বন্দোবস্ত এটা বুঝতে পারছে আওয়ামী লীগ যে এতে দলের ভেতরে একটা কঠিন একটা সমস্যা তৈরি হবে দল থেকে অনেক নেতাকর্মীরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং হাইব্রিড নেতাকর্মীদের আগমন করবে। ফলে দলের একটা সম্ভাব্য যে বিপদ সেই বিপদটা ঠেকানো হলো এখন মূল বিষয় তো এই পর্যায়ে হয়তো দল চিন্তা করছে যে এখন তারা ভিন্নভাবে চিন্তা করবে যেহেতু সামনে নির্বাচন এখন নির্বাচনের মূল যুদ্ধটা হচ্ছে এমপি মন্ত্রী বা প্রভাবশালী যারা আছেন তাদের যাতে স্বজনরা ঢুকতে না পারেন যাতে স্বাধীনভাবে নেতারা নির্বাচন করে দলের নেতাকর্মীরা নির্বাচন করে চলে আসতে পারে এটাই যেহেতু প্রাধান্য সুতরাং এই পর্যায়ে এখন কমিটি গঠন বা সম্মেলন করার মধ্য দিয়ে আবার সেই পরিস্থিতিটা যেখানে পরিবারতন্ত্র কায়েম হবে সেই বিষয়টা হয়তো চায় না সেই কারণেই হয়তো অনেকে মনে করছেন যে তারা এখন আপাতত এই সম্মেলন কমিটি গঠন তারা বন্ধ রাখবে তার মোট কথা হচ্ছে পুরো এখন আওয়ামী লীগ তার দল সামলাতে এখন হিমশিম খাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী এই ধরনের নিরঙ্কুশ একচেটিয়া যেই রাজনৈতিক কর্তৃত্ব ক্ষমতা এটা দলের জন্য একটা ভয়ঙ্কর একটা বিপদ চলে আসছে আস্তে আস্তে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাটাকে এখন অন্যান্য প্রভাব ব্যবসা বাণিজ্য উপরে প্রভাব দখল টেন্ডার সব কিছুর উপর যেই কর্তৃত্ব করার জন্য রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি গড়ে তোলা এটা রাজনীতির জন্য দলের জন্য একটা বিপদ হবে এই সমস্ত বিবেচনাগুলো এখন হয়তো আওয়ামী লীগকে ভীষণভাবে নাড়া দিয়েছে সেই কারণেই এখন সম্মেলন কমিটি বন্ধ মানে এই প্রক্রিয়াগুলো বন্ধ থাকছে বলে অনেকে ধারণা করছেন তবে এটা কবে আবার মানে উন্মুক্ত হবে কবে সেটি সঠিকভাবে করা যাবে এটা যথেষ্ট ভাবনার বিষয় বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ